গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো। আমরাও এখানে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে নতুন আর একটা ট্রিক্স নিয়ে, যেভাবে আমরা ফেসে যে লোমগুলো থাকে না সেগুলো কিভাবে সরাতে পারি। অনেকের দেখবে মুখের মধ্যে প্রচুর লোম থাকে, এবার ফেসের মধ্যে লোম থাকলে দেখবে ফেসটা দেখতে ভালো লাগে না, কেউ আমরা চাই না, কিন্তু না চাইলেও অনেক সময় থেকেই যায়। অনেক জায়গায় দেখবে লোমগুলো এইভাবে থাকে, মানে দেখতে খুবই বাজে লাগে, কিন্তু কোনো অপশন না থাকাতে আমরা, আমাদের হাতে কোনো অপশন যদি না থাকে তখন একটাই অপশন হচ্ছে পার্লারে গিয়ে ওটাকে ঠিকঠাক করা। সবসময় তো পার্লারে যাওয়া সম্ভব নয়, যার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করব, যেটা দিয়ে তোমরা তোমাদের যে ছোট ছোট লোমগুলো আছে মুখের মধ্যে সেইগুলোকে উঠিয়ে নিতে পারবে। স্কিনটাকে যে আমাদের ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে যায় সেই ব্ল্যাক সার্কেলগুলোকে উঠিয়ে নিতে পারবে। কেমনি করে স্কিনটা আরও গ্লোয়িং হবে, আরও ফর্সা ঝকঝকে হবে, কাঁচের মতন পরিষ্কার হবে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো বন্ধুরা, তাহলে আমরা আবার এই ভিডিওটাতে যেগুলো করব সেইগুলো তোমাদেরকে দেখাই। আমাদের অনেকের ফেসে দেখবে এই ওপর পোর্শনটাতে অনেকটা লোম থাকে, ছোট 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 করে লোম থাকে, অনেকের এইখানটাতে থাকে, অনেকের এই পোর্শনগুলোতে থাকে, বা সারা মুখে ছোট ছোট লোম থাকে, কিংবা দেখবে কালো কালো এরকম ছোট 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 স্পটও অনেকের ফেসে থাকে। তো সেইগুলো কি করে আমরা কি করলে তাড়াতাড়ি চলে যাবে আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব, প্রতিটা রান্নাঘরে আমাদের সেইগুলো কিন্তু থাকে, তো আমাদের বাইরে থেকে কোনো ক্রিম বা কিচ্ছু আনতে হবে না, যেগুলো আমাদের রান্নাঘরে রেগুলার ইউজে লাগে সেই জিনিসগুলো দিয়েই আজকে কিন্তু আমি আমার এই ফেস প্যাকটা বানাবো। আর এটা 3 থেকে 4 দিন যখন তোমরা পরপর ইউজ করবে দেখতে পাবে এই লোমগুলো আস্তে আস্তে করে অনেকটা হালকা হয়ে আসবে, সারা ফেসের লোমগুলো দেখবে আস্তে আস্তে করে উড়ে যাচ্ছে, ভাববে কোথায় গেল, এরকম একটা ম্যাজিক হবে। তো সেই ম্যাজিকটা কিভাবে কি হবে সেটাই তোমাদের সাথে আজকে চলো শেয়ার করে নিই। লোম তো উঠবে, প্লাস ব্ল্যাক দেখবে এক একজনের ফেসের মধ্যে এরকম গর্ত গর্ত হয়ে কালো কালো হয়ে যায় না, তো সেইগুলো যাতে আস্তে আস্তে ফেড হয়ে যায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। চলো মিক্সটা তাহলে আমরা বানিয়ে নিই। এবার তাহলে চলো কেমনি করে আমি ফেস প্যাকটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নেবে খানিকটা জল, প্লেন ওয়াটার নিয়ে নেবে, ঠিক আছে? আমার জলটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক একটু এখানটাতেই কমিয়ে নিচ্ছি। আন্দাজ মতন জল নেবে, ঠিক আছে? তার মধ্যে দিয়ে দেবে যেটা মেন জিনিস সেটা হচ্ছে সুগার, এই যে 1 চামচ চিনি দিয়ে দেবে। 1 চামচ চিনি দিয়ে এই জলটার সাথে ভালো করে নাড়বে, যতক্ষণ না চিনিটা ভালো করে জলের সাথে মিশে যাচ্ছে ওটাকে কিন্তু নাড়তে থাকবে। যখন দেখবে চিনিটা পুরো মিশে গেছে তারপরে দিয়ে দিচ্ছ হচ্ছে গিয়ে হলুদ, খানিকটা হলুদ দিয়ে দেবে, সেটাকেও জলটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে নিয়ে নেবে আমাদের রান্নাঘরে থাকা বেসন, 1 চামচ মতনই বেসন নেবে, ঠিক আছে? বেসনটাকেও এরকম মিশিয়ে নেবে। এটা খুব পাতলা একটা ফেস প্যাক হবে, মানে খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এরকম একটা ফেস প্যাক তৈরি করে নেবে। আস্তে আস্তে করে এটা লাস্টের আইটেমটাকে না আস্তে আস্তে এই 3টে আইটেমকে ভালো করে মিশিয়ে নেবে, একটার সাথে আরেকটা যাতে ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলাম, এবার আমরা আর একটা আইটেম ইউজ করব। তিনটে আইটেমকে ভালো করে মিক্সড করে নেবে, তারপরে এটার মধ্যে জাস্ট 1-2 ফোঁটা নারকেল তেল ইউজ করবে, অল্প, জাস্ট 2 ফোঁটা নারকেল তেল ইউজ করলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে, খুব বেশি করতে চাও না। আমি এই যে 1-2 ফোঁটা নারকেল তেল নিয়ে নিলাম, তাহলে ফার্স্টে দিচ্ছ একটা বাটির মধ্যে
একটুখানি জল, তারপরে নিচ্ছ একটুখানি এক চামচ চিনি, এক চিমটে হলুদ, আর নিচ্ছ এক চামচ বেসন। সবকটাকে ভালো করে মিক্সড করে তারপরে লাস্টে নিয়ে নিচ্ছ হচ্ছে গিয়ে এক দু ফোঁটা নারকেল তেল। এই যে আমাদের ফেস প্যাক রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম পাতলাই হবে, এটা এরকম পাতলাই ইউজ করতে লাগবে, ঠিক আছে? এটা কয়েকদিন ইউজ করলেই দেখতে পাবে আমাদের স্কিনে যত চুলগুলো আছে হালকা হালকা চারিদিকে দেখবে থাকে সেগুলো কীভাবে উঠে যায়। তো আমি এই ফেস প্যাকটা আলতো হাতে মুখে মেখে নিচ্ছি। এটা মাখার আগে মুখটাকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে তারপরে এটাকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে চলো এটাকে অ্যাপ্লাই করি। একদম জল জল হয়ে আছে, তো এটা মাখতে খুব ইজি হবে, ফটাফট মাখা হয়ে যাবে, বেশি ঘষাঘষি কিছু করতে হবে না, জাস্ট আলতো হাতে এরকম ভাবে মেখে ছেড়ে দেবে। নাকের ওপরেও দেখবে এক একজনের হালকা হালকা করে চুলগুনো থাকে বা এইখানটাতে থাকে, তো সেইগুলো দেখবে এটা কয়েকবার অ্যাপ্লাই করার পরে অনেকটা ফেডেড হয়ে যাবে, অনেকটা উঠে যাবে আপনি আপ। এই যে এইভাবে মেখে নিলাম, মেখে এটা আধা ঘন্টা রেখে দেবো শুকানোর জন্যে, ঠিক আছে? শুকানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম আসে জিনিসটা, তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে মুখটাকে মুছে নাও, আর কিছুই না। এই দেখো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, আমার ফেসটা পুরো ড্রাই হয়ে গেছে আর আমার ফেসটা এখন এরকম লাগছে। এবার এইটাকে আমি আলতো হাতে মুছে নেবো, মুছে তারপরে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে ফেসটা দেখাবো, ফেসটার মধ্যে কিরকম একটা চেঞ্জেস এসেছে তোমরা সেটা দেখতেই পাবে। এটা কিন্তু একদিন ইউজ করলে লোমগুলো উঠে যাবে আমি বারবার বলছি হবে না, এটা কয়েকবার তোমাদের ইউজ করতে হবে। ইউজ করলে দেখতে পাবে যে আস্তে আস্তে করে লোমগুলো উঠে গেছে বা ব্ল্যাক কোনো স্পট থাকলে সেগুলো আস্তে আস্তে করে ফেড হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এই যে নিয়ে এসেছি ওয়াইপস, ওয়াইপস দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব আগে। এটা দিয়ে করলে না তোলাটা খুব ইজি হয়। এটা দিয়ে মুখটাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। দেখো জল দিয়ে ধোয়ার আগেই তোমরা দেখতে পাচ্ছ, এটা যখন তোমরা নিজেরা ইউজ করবে না তখন বুঝতে পারবে। যেমন আমি বেশ এক সপ্তাহ ধরে এটা মাখছি, জানো তো, এক সপ্তাহ ধরে মাখার পরে দেখছি আমার মানে অনেকটা ফেড হয়েছে জিনিসগুলো, যার জন্য আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম যে তোমরাও ইউজ করো। এক একজনে দেখবে এখানটাতে অনেক চড়া করে থাকে, এটা যদি আস্তে আস্তে করে স্টপ করা যায় না খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কোনো ক্রিম ছাড়া। তো সেই জন্যই তোমাদের সাথে এটা যে শেয়ার করলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও। চলো মুখটা ধুয়ে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলি। মুখটাকে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে চলে এলাম। এবার দেখো আমার মুখটা, আমার না এইখানটাতে এইখানটাতে অনেক লোম ছিল, প্লাস এইখানটাতে ছোট 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 লোম ছিল, নাকের এখানটাতে ছিল, এগুলো অনেকটা হালকা হয়ে গেছে মানে উঠে যাচ্ছে। আমি তো এক সপ্তাহ জাস্ট ইউজ করছি, এটা আরও কয়েকদিন ইউজ করতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ। তাহলে বন্ধুরা তোমরাও ইউজ করো, সামনে পুজো চলে আসছে, পুজোর আগে ফেসটাকে একদম ঝকঝকে তকতকে বানাতে হবে, তো সেই জন্য তোমরাও এগুলো বাড়িতেই অ্যাপ্লাই করো, দেখো ভালো রেজাল্ট পাবে। আর যদি ভালো রেজাল্ট পাও তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে আমার যে তোমরাও আমার মতন এগুলো অ্যাপ্লাই করছো, করে ভালো রেজাল্ট পাচ্ছ। তাহলে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে পুরো ভিডিওটাতে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। চলো টাটা, বাই।